মাসুম সবাই দাঁড়াইয়া সালাম মালা
মৃত্যু যদি লেখা থাকে আমার করুণাই মৃত্যু হবে। আমি 27 তলা এসি রুমে বইয়াতাম, হিয়ানো দেখব পথে। আমরা রিক্সা, ভ্যান, প্রাইভেট, লেগুনা, কালকে খাবার দিতে গিয়ে লেগুনাতে যখন খাবার দিচ্ছি ড্রাইভারকে, লেগুনার যাত্রী যারা বসা ছিল ওরা আমাদের কাছ থেকে চাইয়া খাবার নিছে, দরবারে গিয়ে কান্না এসে গেছে, মানুষ কত অসহায় পড়ে গেছে। মোটর চালায় বাইক, ওকে একটা খাবার দিছে, আর একটা খাবার তার পিছনের যাত্রীর জন্য চাইয়া দিছে। তোমরা যার জন্য স্বাস্থ্যবিধি মেনে নিজের যানটা কমাচানোর জন্য রিক্সা দেখলে রিক্সাওয়ালার হাতে দেয়, সিএনজিতে দেয়, দূরত্ব বজায় রাখার জন্য আমাদের এই খাওয়াটা, এই সেবাটা অব্যাহত থাকবে। আমাদের দরবার শরীফের পক্ষ থেকে আগারগাঁও, পশ্চিমবাগারগাঁও, হকানিয়ান জুনওয়ান হেলালিয়া দরবার শরীফ থেকে এই কার্যক্রম অব্যাহত থাকবে যতদিন আল্লাহ পাক বাঁচিয়ে রাখেন। আমিন। আর বড় করে বলি আমিন। আজকে আমাদের এই মাস প্রোগ্রাম, যারা সহযোগিতা করার ইচ্ছা আমার সাথে রাস্তায় যাবেন, রেজাউল করিম, রাজু, তার আব্বা আম্মা, তার ওয়াইফ মুক্তা, তার আব্বা আম্মা, আমার বাবা আব্দুল হালিম, তার মা বাপ, আপনজন, আমার আরেক বাবা মিষ্টি আছে মনে হয়, সেও দোয়া চাইছে আপনাদের সকলের কাছে। আল্লাহ আমিন। ربنا صل على سيدنا محمد وعلى آله وصحبه وسلم وترحمنا لنكون من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب ربي ارحمهما كما ربياني صغيرا ربي ارحمهما كما ربياني صغيرا আল্লাহ মিলাদ ও কিয়াম কবুল করে, রুকু সিজদা দানগুলা কবুল করে, কোটি কোটি গুণ সওয়াব বাড়ে, হায়াতুন নবী সোনার মদিনায় নবী পাকের কদমে কবুল করে, আম্বিয়া আলাইহিস সালামের কদমে কবুল করে, আহলে বায়াত পাক পঞ্জাতন শুহাদায়ে কারবালা ইমাম হুসাইন আলাইহিস সালামের কদমে কবুল করে, মালিক সাহুজুর থেকে আরম্ভ করে বাবা নাসিরুদ্দিন, বাবা কল্লা শহীদ, কুতুবুল এরশাদ সহকার আরম্ভ করে ইমামের আব্বানি দরবার শরীফ, নাস্তানা দরবার শরীফ, গনিয়া দরবার শরীফ, সন্দ্রা দরবার শরীফ, মোল্লা কাজিমুদ্দিন দরবার শরীফ, ভাই আল্লাহ কুমিল্লা শাহ আব্দুল্লাহ গাজী গনি সহকারে, ফকির ওসমান গনি সহকারে, তামাম অলিদের রুহানি ফায়েজ আমাদের নসিব করো। আমার বাবা যারা হাত তুলেছে, মা দুনিয়ায় নাই, বাবা দুনিয়ায় নাই, আল্লাহ সন্তানের মায়ের কথা মনে পড়েছে,
বাবার কথা মনে পড়েছে, শ্বশুর শাশুড়ির কথা মনে পড়েছে। মা বাবা শ্বশুর শাশুড়ি আমাদের জন্য কত না মায়া করেছে, কত না আদর করেছে। আজকে বহুদিন গত বৎসরের দিনে আল্লাহ, আমি সকাল থেকে যখন নাস্তা খেয়ে টেবিলে বসে আছি, আমার মা এসে আমার পাশে চেয়ারে বসে আছে, গত বৎসর এই দিনে আব্বার কাছে বলে জুমার মসজিদে এসেছিলাম, আজকে মায়ের কদম ধরে সালাম করে মসজিদে এসেছি রে আল্লাহ। আমার মতন যাদের বাবা নাই, আমার মতন যারা পা হারিয়েছে, আমার বাবা বাসির গত বৎসর এই দিনে তার বাবা অত জীবিত ছিল। মনিরে মনির, আমাদের যাদের আব্বা নাই, যাদের মা নাই, আমার বাবার কাছে আল্লাহ তার স্ত্রী মুক্তা, আল্লাহ করিয়া সালাউদ্দিন সহকারে আমাদের প্রত্যেকের আব্বা আম্মার কবর আজাব তুমি মাফ করে দাও, মা বাবার কবরে জান্নাতের পরর বিষয় দাও। আয় আল্লাহর সংগঠনে তেজস্বী কর্মী কামালের কবরটারে জান্নাতের বাগান করায় দিবে, তার কবরে জান্নাতের চাদরে বিছায় দাও, কবরের সাথে আল্লাহ জান্নাতের সাথে দরজা খুলে দাও। এই করুণা হতে আমাদেরকে রক্ষা করো আল্লাহ। আমার মহান বর্ষে ইসলামিক ব্রহ্ম বাংলাদেশের সম্মানিত চেয়ারম্যান ইমামের আব্বানি দরবার শরীফের গদিনে সিনাল্লাহ মাবাদুশা হুজুরের হায়াতে খিজির নসিব করো আল্লাহ। পুরিয়ে হায়াত হবে যখন সম্মুখে হাসির আজল, পুরিয়ে হায়াত হবে যখন সম্মুখে হাসির আজল, দেখতে দেখতে নূর বদন ওই হয় যেন মুতাবার, দেখতে দেখতে নূর বদন ওই হয় যেন মুতাবার, রোজ হাসরে করব আমরা আরজ খোদার দরবারে, হর গিলমান চাই না আমরা সাই শুধু নবীর দিদার, হর গিলমান চাই না আমরা সাই শুধু নবীর দিদার, মাফ করো মাফ করো আল্লাহ, মাফ করো বান্দারে তুমি মাফ না করলে আল্লাহ যাইব কার কাছে, বলো তুমি মাফ না করলে আমরা যাইব কার কাছে, মাফ করো মাফ করো আল্লাহ, মাফ করো বান্দারে তুমি মাফ না করলে আমরা যাইব কার কাছে, মাফ করো মাফ করো আল্লাহ, মাফ করো আমাদের, মাফ করো মাফ করো আল্লাহ তোমার বন্ধুর খাতিরে, মাফ করো মাফ করো আল্লাহ তোমার বন্ধুর খাতিরে। আল্লাহ একসাথে হাসন নসিব করেন, জান্নাতে থাকার তৌফিক দিয়ে। আমার বাবা
96 সাল থেকে আমার পিছনে নামাজ পড়ে। আল্লাহ তার মেয়েটার জন্য ভালো পায়সালা করে দেন। আল্লাহ গরিব মানুষ তার মেয়েটার উত্তম ফয়সালা করে দেয়। আল্লাহ তার ছেলেটাকে বাবার মতন মসজিদ বুকে আল্লাহওয়ালা বানিয়ে দাও। মৌতের বিছানায় শুয়ে যাব, আজরাইল আসবে রু নেওয়ার জন্য, শয়তান আসবে ধোকা দেওয়ার জন্য। ওই কঠিন মুসিবতের সময় আমাদের প্রত্যেকের জবানে জারি রেখে দিও লা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল।